আমরা এখন বাহারসরা সি বিচে যাব। বৈশরুল্লা বাজার থেকে অটো রিক্সা নিলাম, বৈশরুল্লা বাজার বিচ ঘুরলাম, বিচ থেকে সোজা সি বিচে চলে যাব। সময় মাত্র 5 মিনিট লাগবে, রিক্সা ভাড়া মাত্র 30 টাকা। অনেক সুন্দর সবুজ গাছপালা, রাস্তার দুই ধারে খুব সুন্দর একটি পরিবেশ। আমরা এখন সোজা সি বিচে চলে যাব। আমরা এখন বাহারসরা অতিক্রম করে সাগর পাড়ে চলে যাব, বাহারসরা সি বিচে। যেমনি আপনারা যদি শহর থেকে আসেন তাহলে নতুন ব্রিজ কর্ণফুলী ব্রিজ থেকে গাড়িতে উঠবেন, বাঁশখালী গুণাগড়ি হাসমালে নামবেন, গুণাগড়ি থেকে চেঞ্জ হয়ে বৈশরুল্লা বাজার অথবা সরাসরি ডাইরেক্ট সি বিচে চলে আসবেন সাগর পাড়ে। এখন আমরা সাগর পাড়ে চলে আসলাম, এখন অটোরিক্সা থেকে নামবো। অটো রিক্সাকে আমরা ভাড়া দিয়ে হেঁটে যাচ্ছি সাগরের দিকে। এখন আমরা সাগরে যাচ্ছি, আমার ওয়াইফ আমার বাচ্চারা সামনে হাঁটতেছে। দেখা যাক এখন সাগরে পানি আছে কিনা। আসলে সাগর পাড়ে আসলে খুব খুব আনন্দ লাগে, খুশি লাগে, বাচ্চারা সেই জন্য অনেকটা খুশি উপভোগ করতেছে, আনন্দ উপভোগ করতেছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা একটু দেরি করে ফেলার কারণে সাগরে পানি নাই। আমরা কিন্তু অপেক্ষা করছি পানি আসার জন্য, কেন বাটাতে চলে আসছি, আমরা সময় মতো আসতে পারি নাই, সে কারণে পানি অনেক নিচে চলে গেছে। জোয়ারের জন্য আমরা কিন্তু অপেক্ষা করেছিলাম, এখন অপেক্ষা করছি আমরা।